আসসালামু আলাইকুম অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওতে আছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, অর্থাৎ বাংলা সাহিত্যের আদি যুগ এবং প্রাচীন যুগ থেকে বিগত 30 বছরে বিসিএস প্রাইমারি শিক্ষক এবং বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা প্রায় 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে এই ভিডিওটি সাজাচ্ছি। আশা করছি এই ভিডিওটি ফলো করলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে যে ধরনের প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও আসবে, এই একটি ভিডিও কমপ্লিট করলেই এখান থেকেই সকল এমসিকিউ কমন পাবেন। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাংলা সাহিত্যের আদি যুগ বা প্রাচীন যুগ থেকে বাছাই করা প্রায় 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওতে। প্রথম প্রশ্নটি, চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? সবচেয়ে বেশি পদ রচনা করেন কার্ণপা। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজদরবার থেকে। অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ শেখ শুভদয়া। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে? চর্যাপদে। চর্যাপদের পদগুলি রচিত মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? আনুমানিক 1000 বছর। চর্যাপদের রচনার উদ্দেশ্য ধর্মচর্চা। চর্যাপদের বেশিরভাগ পদ কত চরণে রচিত? 10 চরণে। চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে? মণিদত্ত। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মণিদত্ত। বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। রবীন্দ্র যুগে কোন সময়কে বলা হয়? ১৯০১ থেকে ১৯৪০ রবীন্দ্র যুগ বলা হয়। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি অথবা বাংলা ভাষার সবচেয়ে পুরনো যে পুঁথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি? এটা হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা 46.5টি। চর্যাপদের ধর্মমতে সম্পর্কে প্রথম আলোচনা করেন কে, কত সালে? আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে। বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি? প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে তোহাকোষ। বৈষম্পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? বজ্রবলী ভাষা। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন? প্রাপ্ত চর্যাপদের পদকর্তা হচ্ছে 23 জন, মতান্তরে 24 জন। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলা ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হচ্ছে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটা হচ্ছে সহজিয়া বুদ্ধ। বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি? যুগ বিভাগ হচ্ছে 3টি। চর্যাপদ কোন সময়ের রচনা? চর্যাপদ হচ্ছে 650 থেকে 1200 সময়ের মধ্যে রচনা। চর্যাপদ কতটি পদের সংকলন? চর্যাপদ হচ্ছে 51টি পদের সংকলন। চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে? 23 সংখ্যক পদটি আংশিক পাওয়া গিয়েছে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ গ্রন্থশালা থেকে। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? এটি প্রমাণ করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়? পশ্চিমবাংলার প্রাচীন কথ্য ভাষা পরিলক্ষিত হয়। খনার বচন কি সংক্রান্ত? খনার বচন হচ্ছে কৃষি সংক্রান্ত। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্চার আদিকবি মনে করেন? লুইপাকে। বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন? এটা হচ্ছে সহজজানী। সহজজানী সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন। চর্চার ধর্ম নিয়ে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1960 সালে। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গিয়াছে। আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে? আধুনিক যুগের সূত্রপাত হয় 1801 সাল থেকে। হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন? 1916 সালে। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের আদি গ্রন্থ হচ্ছে চর্যাপদ। চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্মের দোহা। বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? বাংলা লিপির উৎপত্তি হচ্ছে ব্রাক্কী লিপি থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 600 থেকে 1200 খ্রিস্টাব্দ।
বাংলা ভাষার প্রথম কবিতার সংকলন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতার সংকলন কোনটি? এটা হচ্ছে আবারও চর্যাপদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্যাকার কে? প্রাচীনতম চর্যাকার হচ্ছে সরপা। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে বা চর্যাপদের আদি কবিকে হচ্ছে সরপা। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? এটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদের মোট কতটি পদ পাওয়া গিয়েছে? মোট পদ পাওয়া গিয়েছে 46.5টি। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন? মধ্যযুগকে ভাগ করেছেন 4টি ভাগে। বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় 1201 থেকে 1800 সালকে। কতজন কবি চর্যাপদ রচনা করেছেন? চর্যাপদ রচনা করেছেন 24 জন, মতান্তরে 23 জন, 23 জন বা 24 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত অনুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কী কী? পাঠান আমল ও সুলতানি আমল। চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়? প্রবাদ বাক্য পাওয়া যায় হচ্ছে 6টি। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে চর্যাপদের সাথে যুক্ত। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত হয় 1801 সাল থেকে। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন? পুরাতন হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাস। চর্যাপদ হলো মূলত গানের সংকলন। চর্যাপদ হলো মূলত গানের সংকলন। বাংলা সাহিত্যের আদিকবিকে অথবা চর্যাপদের আদিকবিকে এটা হচ্ছে লুইপা। নিচের কোনটি সহদর ভাষাগোষ্ঠী? সহদর ভাষাগোষ্ঠী হচ্ছে বাংলা ও অসমীয়া। চর্চা শব্দের অর্থ কী? চর্চা শব্দের অর্থ হচ্ছে আচরণ। চর্চা শব্দের অর্থ কী? চর্চা শব্দের অর্থ হচ্ছে আচরণ। চর্যাপদের ভাষাকে পণ্ডিতগণ কোন ধরনের ভাষা বলেছে? বলেছে সন্ধ্যা ভাষা। চর্চা গীতি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কোন ভাষা কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছে নেপাল থেকে। প্রাচীন যুগে সমাজ জীবনে প্রভাব ছিল ধর্মীয় চেতনার। চর্যাপদ আবিষ্কৃত হয় কোন দেশ থেকে? নেপাল থেকে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাওয়া যায় কোথায়? বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাওয়া যায় নেপালে। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? প্রাচীন যুগের কবি নন রমণীপাত। প্রাচীন যুগের সাহিত্যের উপকরণ হিসেবে পাওয়া যায় রূপকথা। গদ্য পদ্য মিলিয়ে শেখ শোভাদয়া গ্রন্থে অধ্যায় রয়েছে। গদ্য পদ্য মিলিয়ে শেখ শোভাদয়া গ্রন্থে অধ্যায় রয়েছে 15টি। বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলা সাহিত্যের যুগকে ভাগ করা যায় 3 ভাগে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন? ভাগ করেছেন 5টি ভাগে। চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি? চর্যাপদের মূল বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্বকথা। বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্বকথা। আপনা মাংসে হরিণা বৈরি লাইনটির কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? লাইনটি হচ্ছে চর্যাপদের অন্তর্ভুক্ত। কোন রাজবংশদের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশদের আমলে চর্যাপদ শুরু হয়। কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায়? পাল শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায়। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন চর্যাপদ ও দোহাকোষ ক ও ছোট গ উভয়ই। চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়? চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়? এটা হচ্ছে কুল ভাষা। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবিন্ত ছন্দে লেখা। মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা যায়? মধ্যযুগকে 3টি উপবিভাগে ভাগ করা যায়। বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য কাকে অবলম্বন করে লেখা হয়? শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করে লেখা হয়। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত ছিলেন বৃন্দাবন দাস। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত নয়? পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত নয় ময়মনসিংহ গীতিকা। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল হচ্ছে 7ম থেকে 12শ শতাব্দীতে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। কর্ণপার বিরচিত পদের সংখ্যা কত? পদের সংখ্যা 13টি। চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। এই প্রশ্নটি বারবার এসেছে, কারণ এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে, তাই এই প্রশ্নটি বারবার এসেছে। বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়? বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়? এটা হচ্ছে 1000 বছরের পুরনো বলে মনে করা হয়। সরপা কে ছিলেন? সরপা কে ছিলেন? সরপা ছিলেন চর্যাকর। সরপা ছিলেন চর্যাকর। এরই সাথে শেষ হয়ে গেল বাংলা সাহিত্যের প্রাচীন বা আদি যুগ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রায় 100টি MCQ প্রশ্নের ভিডিওটি। এখানে কিছু প্রশ্ন ডাবল হয়েছে, আসলে যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলোই বারবার রিপিট হয়েছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে যে ধরনের MCQ বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলোর সমন্বয় আমি একসাথে করে ভিডিওটি কমপ্লিট করার চেষ্টা করেছি।